শেখ হাসিনা শুধু সংগ্রাম নয়, তিনি শৈশব থেকে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে বড় হয়েছেন। তিনি যে কোনো সময় দেশের জন্য ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আজ সকাল 11টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরণে মিলনায়তনে শেখ হাসিনার 74তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এ বক্তব্য দেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার পুরো জীবনটাই সংগ্রামের, সংগ্রাম ঝঞ্ঝার মধ্য দিয়ে তার শৈশব থেকে আজ পর্যন্ত আজ অবধি তার জীবন অতিবাহিত হচ্ছে। 1981 সালের 17ই মে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসাবে বাংলাদেশে এসেছিলেন। তার আগে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনে তাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়, সভাপতি নির্বাচিত করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে কিংবা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে যে তিনি সংগ্রামের মধ্যে আছেন তা নয়, তিনি শৈশব থেকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত হচ্ছে। অরুণ সরকার রানার সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আব্দুল করিম, হেদায়তুল ইসলাম স্বপন, চিত্রনায়িকা অরুণা বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।